মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সোনাদি, তাহলে রাঙা ঠাকুরপো তো খাওয়া হয়ে গেল, ভাত ডালটা তুলে রাখি? হ্যাঁ হ্যাঁ, সব নিরামিষ ফ্রিজে রাখে। হ্যাঁ, আগে ডালটা নিয়ে যাই, ভাতটা না হয় পরে নিয়ে যাব। দাঁড়ান কোষবাবু। এই যে আপনার মাছ। মাছ? মাছ কোথেকে পেলে না বাবু, কোথেকে এলো এই মাছ? ঠিক করে লুকিয়ে রাখিস নি মাছটা? রাখলাম তো, কি করে পেলো গো? কি ডেঞ্জারিস মেয়ে! এবারে একেবারে কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে একেবারে। কি হবে গো সোনা? চুপ কর চুপ কর। মেয়েটার ভাগ্যটা না একেবারে সোনা দিয়ে মুড়িয়ে পাঠিয়েছে ভগবান। কি হলো? তোমরা ওখানে গুজগুজ ফুসফুস কি করছো? আমার কথা জবাব দাও শোনাবু। মানে আমাদের বলছেন মা? না তো আর কাকে বলছি। এই যে বললে মাছ নাকি বাড়ন্ত, তাই ছেলের পাতে মাছ দেয়া গেল না, এখন মাছটা তাহলে কোত্থেকে এলো? ওরা না বউ, মাছটা তুমি কোত্থেকে পেলে গা? ও কি বলবে দিদি, ও তো খুঁজেই পাচ্ছিল না। আমি তো বলে দিলাম, মা ছেড়ে উঠে তাকে তুলে রেখেছিল। সেটা এনে দিল বলেই তো এখন রাঙ্গাকার খাওয়াতে হবে। নাহলে তো মাছ না খেয়েই উঠে যাচ্ছিল। ভাগ্যিস তুমি বললে ছুটি, নাহলে কত বড় একটা ভুল হয়ে যেত। এরকম ভুল যেন আর না হয়। রাঙ্গাকা, তুই মাছ দিয়ে ভাত খা। মাছ তাকে তুলে রাখার জিনিস? মুখের মাছ তাকে তুলে রাখার জিনিস? এত বড় কাণ্ডটা তুমি করলে কেন ফুলবো? কেন করলাম মানে, আমি একটা কারণে করেছি মা। আমার কেন জানি কেন কেন যেন করলাম, আমি মনে পড়ছে না মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি আর মাছ খাবো না, আমার বাকি আমার খাওয়া হয়ে গেছে। কোষবাবু বসুন তো, ভাত দিচ্ছি, মাছ দিয়ে মেখে খান। বাকি আমার পেট ভরে গেছে, আমি খেতে পারবো না। পারবেন দেখুন। হেই, আমার কথা জবাব দাও, মাছ তুমি তাকে তুলে রেখেছিলে কেন? এত বড় অনাথ সৃষ্টি কাণ্ড তুমি করলে কি করে? খামোকা মাছ খাওয়া নিয়ে এত বড় একখানা ঝামেলা হয়ে গেল। মানে কিছুতেই মাথায় আসছে না, মনে পড়ছে না কেন গো সোনাদি? বা বা বা, এমন কারণ যে সেটা এখন খেয়ালই করতে পারছো না? মানে মনে পড়ে যায়, মনে মনে পড়ে গেছে তো, মনে পড়ে গেছে। আরে কি তুমি সোনাদি, তুমি না, আরে তোমাকে তো আমি বললাম না, রাঙা ঠাকুরপুর জন্যই তো মাছটা তুলে রাখলাম, আমি তাকে তোমাকে বললাম, তুমিও ভুলে গেলে তো। এ বাবা, বলেছিলি তো তুই, আমার না মা আজকাল যে কি হয়েছে, মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, ফুল বউ বলেছিল বটে, আমি তো বাটিটা নিজে হাতে রাখিনি, ফুল বউ রেখেছিল তাই। আসলে রাঙা বউ রাঙা ঠাকুরপোকে খাওয়াবে বলে সাত করে রাঁধলো, তারপরে তো আবার রাঙা ঠাকুরপোকে কাজে পাঠানো হলো না, আমি ভাবলাম এসে খাবে তাই তুলে রেখেছিলাম, তারপর ফাট করে মানে ভুলে গেলাম। তারপরেও তুমি ভুলে গেলে বড় ফুল দি, আমার মনে হচ্ছে কুশবাবুর মতো তোমারও জিনিসপত্র রেখে ভুলে যাওয়াটা অভ্যেস হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি ঠেস দিয়ে বলছো কথা কোন জনকে? শোনো না বাবু, আমাদের বাড়ির বউরা ঠেস দিয়ে কথা বলবে আমি এটা পছন্দ করি না। আগে সবটা জানবে, তারপরে মন্তব্য করবে। বেশ হয়েছে ঝড় খেয়েছে অসভ্য মেয়ে কোথাকার। ঠিক আমার মেয়েটাকে কাজে লাগিয়ে মাছটাকে খুঁজে বার করলো দেখলে। ঠিক আছে চুপ চল, এবার এখান থেকে কেটে পড়ি আমরা।
খাবার দাবার গুলো সব ফ্রিজে তুলে রাখি, আর রাঙা ঠাকুরপুর খাওয়া হয়ে গেলে বাকিটা রাঙা বউ পরিষ্কার করে দেবে। আজকে যা করলে করলে, এরকম কাণ্ড কিন্তু আর করো না। কর্তার কানে গেলে একবারে কুরুক্ষেত্র হয়ে যেত। যাই, আমি কর্তাকে গিয়ে খবরটা দিই কুশল খাওয়া হয়ে গিয়েছে। এই ছুটি, চল পড়তে বসবি চল। না, রাঙা কাকার খাওয়া হলেই আমি যাব। রাঙা কাকার খাওয়ার জন্য তুমি অপেক্ষা করবে না, এক থাপ্পড় মারবো। এই বদমাশ মেয়েটাকে নিয়ে আমি পারছি না। চল চল, নাকামো বার করে দেবো। ছিছি, খাওয়া নিয়ে এরকম একটা সিন ক্রিয়েট হলো, আর কোনোদিনও আমি একই। কুশবাবু, আপনি উঠছেন কেন? বসুন না, মানে আমার না। কি আমার না, কিছু হয়নি। আমি আমি আরেকটু ভাত দেবো। আপনার জন্যই তো আমি মাছটা রান্না করলাম, একটু অন্তত মুখে নিন। আমি 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 দিচ্ছি। শুনুন না, ওইভাবে কেউ ইলিশ মাছ দিয়ে ভাত খায় নাকি? একটুখানি লঙ্কা ডলে নিন, তারপরে খান। এবার একটু মুখে তুলে বলুন তো, আপনার ইলিশ মাছটা মনের মতো লেগেছে কিনা? ভালো হয়েছে কুশবাবু? অপূর্ব, খুব ভালো হয়েছে। এবার বাকি ঝোলটা মেখে ভালো করে খান। মানুষটার মুখে এই তৃপ্তিটা দেখব বলেই না এত কিছু করা ভোলা মহেশ্বর। সংসারে অশান্তি লাগাতে তো চাইনি, তুমি তো জানো। পাখি, একটু এখানটা আসো না। হ্যাঁ, বসো। মানে বসো না, বসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।